জায়গা ভাড়া দিয়ে বিপাকে জায়গার মালিক এলাকাবাসীদের অভিযোগ ভাড়াটিয়া জায়গা জবরদখল করে রেখেছে দীর্ঘ বছর ধরে এই নিয়ে আদালত পর্যন্ত মামলা গড়ায় পরবর্তীতে ওই ভাড়াটিয়াকে জায়গা দখলমুক্ত করার জন্য একাধিকবার আদালতের নোটিশ দেওয়ার পরেও ওই ভাড়াটিয়া জায়গা দখলমুক্ত করেনি বলে জানায় এলাকাবাসীরা ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই এলাকায় তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাজার সংলগ্ন এলাকায় স্বপন দাস নামের এক ব্যক্তির একটি জায়গায় পেশায় গাড়ি চালক প্রদীপ রুদ্রপাল নামের এক ব্যক্তি তার পরিবার সহ দীর্ঘ কয়েক বছর পূর্বে জায়গাটি ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করে কিন্তু পরবর্তীতে ভাড়াটিয়া প্রদীপ রুদ্রপাল জায়গাটির জবরদখল নেওয়ার আপ্রাণ চেষ্টা চালায় পরবর্তীতে জায়গাটি দখলমুক্ত করার জন্য জায়গার মালিক আদালতে মামলাও করে এবং আদালতের নির্দেশ মূলে একাধিকবার নোটিশ দেওয়া হয় জায়গাটি দখলমুক্ত করার জন্য কিন্তু প্রদীপ রুদ্রপাল আদালতের নির্দেশকে অমান্য করে দিনের পর দিন জায়গাটি দখল করে রাখে বলে অভিযোগ পার্টিগত কোনো ইয়ে নাই এটা মালিক আছে স্বপন দাস করে তাদের নাম এরা ভাড়া দিচ্ছে কিনো আজকে অনেক বছর ধরে ভাড়া তারা জবরদস্ত দখল নেওয়ার চেষ্টা করছে কেস টেস হচ্ছে আমরা তো এলাকাবাসী দেখতেছি এরকম আর কি মানে মালিকে তুলা দিয়ে অন্য লেগে আর কি ভাড়া যে দিছে এরা উঠে না দখল করে রাখছে সেই সঙ্গে এলাকাবাসীরা আরো অভিযোগ করে জানান এই জায়গায় বিভিন্ন অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল প্রদীপ রুদ্রপালের সহধর্মিনী পরবর্তীতে গত 10 মার্চ ওই জায়গাটি দখলমুক্ত করা হয় বলে জানা যায় এলাকা সূত্রে কিন্তু জায়গা দখলমুক্তের এই বিষয়টি জায়গা দখলকারী ভাড়াটিয়া প্রদীপ রুদ্রপালের স্ত্রী অপর্ণা রুদ্রপাল মানতে না পেরে একাধিক মিথ্যা অভিযোগের আশ্রয় নেয় অপর্ণা দেবী অভিযোগ করেন বিজেপি দল আশ্রিত দুষ্কৃতিকারীরা নাকি ওনার বাড়িতে হামলা আক্রমণ সংঘটিত করেছে তো ওনাকে কি মারধর করছে দিন মারধর করছে ওনে তানে জোর জবরদস্তি করছে পরে মহিলারা ধরছে মারধর করছে দাউল হইছে বটনি দাউলে আকু বাইতো গেছে পুরুষ লোকের কারা মহিলা অপর্ণা রুদ্র না একটা অভিযোগ করছে যে মানে অভিযোগ পাওয়া গেছে যে এনে ইয়ো তারা বলে মারছে আছে মেয়ে তারা বলে মারছে আছে না মেয়ে আর মারছে না আরে মিথ্যা কথা বর্তমানে কই আছে জানি তাই মানে কইতে পারে না অপর্ণা দেবীর এই অভিযোগ সম্পূর্ণই মিথ্যে বলে অভিযোগ করেন এলাকাবাসীরা এলাকাবাসীরা স্পষ্টভাবে জানিয়ে দেয় এই ঘটনার সঙ্গে কোনোভাবেই রাজনীতি জড়িত নয় এলাকাবাসীরা আরও জানায় দীর্ঘদিন ধরে দখল করে রাখা জায়গাটি শুধুমাত্র দখলমুক্ত করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড